হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড হেলবিরি থেকে আমি তাহের বলছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে আমাদের মূল টপিক হলো যে আমরা কীভাবে আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের ছোট ভাই বা আমাদের বড় ভাই বা আমাদের কোনো বান্ধবী বা আমাদের জিএফের গার্লফ্রেন্ডের ফোন গার্লফ্রেন্ডের সবগুলো ফোন কল আমরা আমাদের ফোনে নিয়ে আসতে পারবো। তার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন বা কোনো সফটওয়্যার বা কোনো কিছু দরকার হবে না, ব্যাপারটা খুবই ইজি। এটার জন্য কী করতে হবে আপনাকে, অবশ্যই একটু কঠিন ব্যাপারটা, কিন্তু তারপর এটা আপনাকে করতেই হবে। আপনি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলটা আপনার কাছে কম করে হলে 10 সেকেন্ডের জন্য আপনার কাছে আনতে হবে, আপনার হাতে রাখতে হবে। তারপর ধরেন এটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের মোবাইল ফোন। তো আপনি আপনি কলে যাবেন, কলে যাওয়ার পর এখানে যাবেন, যাওয়ার পর আপনি এখানে জাস্ট আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে আপনার রবি সিম টু রবি সিম। হ্যাঁ, ধরেন আমার মোবাইলে রবি সিম আছে, তো আমার গার্লফ্রেন্ডের ফোনও কিন্তু রবি সিম হতে হবে। রবি টু রবি, ঠিক আছে। তারপর দেখেন কল লিস্টে যাবেন, কল লিস্টে যাওয়ার পরে আপনার এরকম একটা মেনু আসবে। মেনু আসার পর এটা আপনার যে কোনো ফোন থেকে হবে, আপনার বাটাম সেট হোক, আপনার অ্যান্ড্রয়েড ফোন হোক, যে কোনো ফোন হোক, ঠিক আছে। তো দেখেন আমরা প্রথমে কল লিস্টে যাবো, যদি আপনার নোকিয়া বা নর্মাল ফোনও হয়, যে কোনো ফোন হোক, এটা যে কোনো ফোনে এটা হবে। একটা কথা বলে রাখি, এটার জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু চার্জ কাটা হবে, ঠিক আছে। আপনাকে যে ফোন দিবে তার ফোন থেকেও তো টাকা কাটবে, প্লাস আপনি যেই ফোন থেকে এটা করতেছেন, ধরেন আপনার আপনার গার্লফ্রেন্ডের ফোন থেকে আপনি এটা করতেছেন, আপনার গার্লফ্রেন্ডের ফোন থেকেও কিন্তু টাকা কাটবে। যাই হোক বন্ধুরা, দেখেন তাহলে আমরা প্রথমে *21*, তারপর আমরা যেই নাম্বারটা চাচ্ছি ওই নাম্বারটা তুলবো। যেমন আমি এখানে দেখাচ্ছি 01 86 11 56 356, তারপর হ্যাশ। আপনারা দেখেন ভালো করে *21*, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা, এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিছি, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে এই মোবাইলে যত কল আছে এই সবগুলো কল আপনার এই যে রবি নাম্বারটা দেখতেছেন লাস্টে 56, এই কলে এই নাম্বারে চলে আসবে। আবারও দেখেন এখানে প্রথমে আপনি লিখবেন *21*, তারপর আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। আপনি এই মোবাইল থেকে যত কল আসবে আপনি আপনার ওই নাম্বারে নিতে চাচ্ছেন, আপনি এখানে এই নাম্বারটা বসাবেন। আমি এখানে নাম্বারটা বসালাম, তারপর নাম্বারটা যখন আপনার বসানো শেষ তখন আপনি হ্যাশ দিবেন, এখানে হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পর আপনার যেটা থেকে আমরা কল দিই সবাইকে, আমরা ওইটাতে ক্লিক করব। যেমন আমরা এটাতে ক্লিক করলাম, দেখেন একটু লোড নিচ্ছে, এখানে লেখা আছে যে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। আর দেখেন সাথে সাথে উপরে এরকম একটা, যে দেখেন উপরে কলের মতো মিস কলের মতো একটা লোগো এখানে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো আসছে। এখন আমার এই ফোনে যে কেউ কল দিবে লাস্টে 56 যে নাম্বারটা সিলেক্ট করলাম ওই নাম্বারে কলগুলো চলে যাবে। আর এর জন্য আমার এই ফোন থেকে প্রতি মিনিটে 1 থেকে 1.5 টাকা করে কাটবে প্রতি মিনিটে, অর্থাৎ আমাকে যে ফোন দিবে তারও টাকা কাটবে, প্লাস আমার এই নাম্বারে যে কল দিবে আমার তারপরও আমার ফোন থেকে টাকা কাটবে। তো বন্ধুরা, আমার কাছে আসলে অ্যাকচুয়ালি এটা আপনাদেরকে সম্পূর্ণভাবে এটা করে দেখাতাম, কিন্তু আমার কাছে দুইটা ফোন নেই যার কারণে এটা আমি করে দেখাতে পারছি না। তো আপনার এইভাবে করলে কাজ হয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, তারপর আপনি যদি এটা বন্ধ করতে চান, এটা কীভাবে বন্ধ করবেন, এটা বন্ধ করতে হলে আপনি আবারও আগের সিস্টেমে আপনি আমরা নর্মালি সব ধরনের কোড ব্যবহার করি, স্টার, তারপর আমরা মাঝখানে একটা কোড দিয়ে তারপর আমরা হ্যাশ দিই, কিন্তু এটা হলো কি প্রথমে হ্যাশ তারপর 21 *21#, এটা দেওয়ার পর আবার আমরা এখানে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে মিস কলের মতো একটা আইকন উপরে শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা এখন আর থাকবে না, এই কোডটা ডায়াল করলে দেখেন *21# ডায়াল করলাম, কিছুক্ষণ লোড নিবে, আপনার দেখতে পাচ্ছেন যে উপরে যে আইকনটা ছিল মিস কলার মতো এখন ওইটা না, এখানে লেখা আসছে কল ফরওয়ার্ডিং সার্ভিস হাজবেন ডিজেবল। হ্যাঁ, এরকম লেখা আসছে। তো আপনি এটা করে দিলে আবার এটা আগের মতো হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর এই ভিডিও নিয়ে যদি আপনাদের বুঝতে কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন যে ভাইয়া এটা বুঝতে পারি না এটা কীভাবে করতে হবে, আর এটা আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, আবারও বলে রেখে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই অ্যান্ড্রয়েড হেল্পবিডি চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।